আসসালামু আলাইকুম, রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জিলহজ মাসের প্রথম রোজা রাখবো, তাই সেহরি খাচ্ছিলাম। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরের একটু ভিডিও করলাম। এই তো মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল। আজান দিবে, এখনও দেয়নি। তো এই তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাই। দেখো সব মুরগি উঠে গেছে সকাল সকাল। এখন বাজে তোমার 5:18। এই দেখো মুরগি মারছে। প্রতিযোগিতা চলতেছে, বুঝছো? তাকায় আছে দুজন দুজনের দিকে, মারামারি কর। এখন থেকে সবাই এই তেসবিটা পড়বো, বুঝছো? এখন আজকের থেকে তো জিলহজ মাসে প্রথম দিন শুরু, তো সবাই নফল রোজা রাখবা। আমি অবশ্য আলহামদুলিল্লাহ আজকে রেখেছি, কালকে অবশ্য তোমাদের বলা উচিত ছিল, হয়তো বা সবাই অনলাইনে থাকো, সবাই জানো কম বেশি। তো আলহামদুলিল্লাহ আজকে আমি রেখেছি। আর দেখো এই তো আমার 12 মাসই আমার কাছে, বুঝছো? একটা ছিল এখানে, বুঝছো, পড়ে গেছে মনে হয়, না বাচ্চারা ছিঁড়ে ফেলছে, জানি না। আর এইদিকে দেখো আবার ফুল আসছে, মাশাল্লাহ। ধরবো না, ধরলে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু হাঁটাহাঁটি করি, ছাদে হাঁটাহাঁটি করা ভালো, বুঝছো? দেখো এখন তো সব চুপচাপ, বুঝছো? তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি না সাদেই চলে যাই, বুঝছো? আমার নিচে না একদম আনিসি লাগে, ভালো লাগে না, তো আমি চলে যাই ছাদে। দেখো ধোঁয়া উঠছে, ধান চাল দিচ্ছে ওইখানে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, উঠে গেছেন আপনারা? আপনাদের ক্ষুধা লাগছে না? দাঁড়া আপনারা খেতে দিচ্ছি, আসেন আপনারা খান। বিসমিল্লাহির রহমানির রহিম, খান 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 খান, খাবার খান। তোমাদের সবাইকে একটা কথা বলে, তোমরা সবাই আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো, আমিও তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। তো তোমরা সবাই আমার একটা কথা রাখবা, প্লিজ রাখবা সবাই আমার কথা। যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখো সবাই আমার কথা রাখবা, আমি তোমাদের সবার ভালো চাই। আচ্ছা তোমরা হয়তো বা সবাই রান্না তেল ইউজ করো, সোয়াবিন তেল, ঠিক না? এই তেলটা না তোমরা খাবা না, ঠিক আছে? সরিষার তেল খাবা, জানো সোয়াবিন তেল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তোমাদের অনেক নানান ধরনের রোগ বাসা বাঁধে, বুঝছো, সোয়াবিন তেলে। তো প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা সোয়াবিন তেল খাবা না, ইচ্ছে করে কি কেউ চায়, নিজের ক্ষতি হোক বলো, তাহলে কেন সোয়াবিন তেল খাও, খাবা না কেমন, সরিষার তেল খাবা। তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা, কিন্তু আমার কথা রাখবা কি রাখবা না, ঠিক আছে? আমি যে তোমাদের সবাইকে বলছি যে সরিষার তেল খাবা, সোয়াবিন তেল খাবা না, যদি আমার কথা না রাখো সেটাও কমেন্ট করে বলবা, কেমন? সবাই প্লিজ আমার রিকোয়েস্টটা রাখবা, সোয়াবিন তেল খাবা না, সরিষার তেল খাবা, কেমন? কমেন্ট করে অবশ্যই জানাবা আমার কথাগুলো তোমাদের কেমন লাগে, আমি কি তোমাদের ক্ষতি চাই বলো, আমি তোমাদের সবার ভালো চাই। তো অবশ্যই কমেন্ট করে বলবা কে কে সোয়াবিন তেল বাদ দিই বা সরিষার তেল খাবা, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে বলবা। দেখো সবাই, এবার না আমার কবুতরের বাবু কবুতর হয়েছে দুইটা কইরা, বুঝছো, মাশাল্লাহ বলবা, কেমন, আল্লাহ যেন ওদের নেক হায়াত দান করার জন্য, সুস্থ থাকে ভালো থাকে, বুঝছো? মানে আমার না ইচ্ছে, আমি ওদের খাবো না, অনেকগুলো কবুতর বানাবো, তো দেখা যাক কী হয়। একটা খেয়ে ফেলছিলাম, বুঝছো, তোমাদের ভাইয়ার কথা মতো,
তো যাই হোক, সবাই দোয়া করবা, কেমন? দেখো বাবু কবুতর গুলো মাশাল্লাহ বলবা কিন্তু সবাই, ওকে? এই দেখো আরো দুইটা বাবু কবুতর, বুঝছো, একসাথে দুইটা হয়েছে। সবাই দোয়া করবা কেমন ওদের জন্য, ওরা যেন অনেক অনেক ভালো থাকে, মাশাল্লাহ বলতে কেউ ভুলবা না, ওকে? হাই বাবু, হাই বাবু কবুতর, তাকাও পুকি তোমাকে দেখছে, তোমাদের আন্টি আঙ্কেলরা, বুঝছো? হাই বলো সবাইকে, না হাই না, বলো যে আসসালামু আলাইকুম, ঠিক আছে? বলো, বলবা না? এই আচ্ছা, ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো আরেকটা বাবু কবুতর, এই কবুতরটা বড় হয়ে গেছে, বুঝছো, মাশাল্লাহ বলবা কেমন। এটাও ছোট ছিল, একটা ছিল, তোমাদের দেখিয়েছি, এখন মাশাল্লাহ একটু বড় হয়েছে। হাই বলো, ও সরি, হাই না বলো, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে তো আমি রোজা রাখছি, তোমার আধা ঘন্টার মতো ব্যায়াম করলাম, এখন আর করব না, আবার ইফতারের আগে কিছুক্ষণ করব। তো অনেক ক্লান্ত লাগছে, তো এই তো ব্যায়াম ট্যায়াম করলাম, এখন নিচে যাই, কাজ আছে, কাজগুলো করতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, সারাদিন কী করছি কেমন, আর শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা। তো আমি সবজি নিতে আসছি আমাদের খেতে। দেখো আমাদের গরুর গোবর এনে এখানে রেখে যায়, তারপরে ঘুষি হয়, এগুলো দিয়ে পরে আমরা চাল করে রান্না করি। তো আমি না খালি পায়ে আসছি, বুঝছো, মানে কাদা তো কাদা হয়ে যায়, বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, তারপরে মা গো মা। দেখো সবাই, কাঁচি নিয়ে আসছি সবজি কাটার জন্য। আল্লাহ, দেখো ঘাস দিয়ে একদম ভরা এই ক্ষেতের মধ্যে। আমি না মানে ধুন্দুল আর ঝিঙ্গা নিতে আসি না অনেক দিন, তাই ভাবলাম যে একটু এই ক্ষেতটায় আসি, মানে এই এই ক্ষেতের সাইড দিয়ে চলে যাই, এই ক্ষেতে আসি না। তো আজকে ভাবলাম এই ক্ষেতে আসি। দেখো এদিকে ঘাস লাগানো হয়েছে, ওয়াও মাশাল্লাহ, দেখো একটা গাছে আম আছে এখনো, মানে এখনো বলতে কি আমাদের গাছের আম না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বুঝছো। আই আ ইয়া, এই গাছে আম গাছ কাকু গো, এই যে শ্যামলি গো, তো ও টুকটুকি গো, ভালোই তো আম হয়েছে গাছটা, কটা এটা মানে রূপালি আম না কও? সবথেকে প্রিয় কিরা জানো আমাকে, কিরা সবথেকে প্রিয় ওই জোর ছোট কাছে, তাই না? যাই বা তোমার পোলা মায়া, তোমার পোলারে দেখি না অনেকদিন ধরে গো, আমার পোলা কোনো জায়গায় যায় না, হ্যাঁ তোমার পোলাটারে দেখি না, মায়াটা বুড়িটার একটু দেখি কিন্তু, আপনি পরে করেন, পরে ওইটাই ভালো, বাচ্চা মানুষ প্রতিযোগিতা দিয়া আম সিরা সিরা হয়। আর না গো তাও থাকে না, গত বছর ওই রাস্তার কিনারে না আমার তোমার ভাইয়া গাছ লাগাই দিয়ে গেছে জানো না, কটা আম হইছে, হে হে থেকে সিরালে জায়গা পোলাপান, কি কমু কও,
আঙ্গু জিনিসের ইয়ে আবার করে থাকা যায় না অনেক। এই তো অনেকক্ষণ সময় কাটালাম একটা ননদের সাথে, অনেক গল্প করলাম। বইনাটা কাজে অনেক বিজি বুঝছো, এখন তো জিল হজ মাস, তাই বললাম যে নেক আমল করবা, নামাজ কালাম পড়বা, বলতেছে ভাবি অনেক কাজ। আমি বললাম কাজ রেখে করবা, সমস্যা কি, অনেক গল্প করলাম, ভালোই লাগলো। এই তো দেখো আমাদের সবজি, তরতাজা সবজি, এগুলো তো একটু ছোট ছোট না বলো দেখি, তারপরে একটু এইটা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমি একটু ধরে কাটি, তারপরে আসতেছি আবারও। দেখো আমি আমাদের পটল খেতে আসছি, পটল ছিঁড়ব কয়টা, কয়দিন ধরে ছিঁড়া হয় না পটল। কি গো কাকি কি আনতে যান, ঘাস হ নেই কয়টা। বিসমিল্লাহির রহমানির রহিম, এই দেখো পটল পটল পটল, তুমি কোথায়, আমার চোখের সামনে আসো। ও পটল পটল, এই তো মাশাল্লাহ আরেকটা পেয়েছি, মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখো এটা একটু ছোট, আর একটু বড় হইব মনে হয়, এইটা না ছিঁড়ব, ছিঁড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো তর তাজা পটল ভাজি, খাবা কেউ চলে আসো, তোমাদের আমি কত বলি আসো আমার বাড়িতে বেড়াতে, তোমরা কেউ আসো না, চাও তোমাদের আসতে হবে না, আমি রাগ করছি, তোমরা আসলে আবার রাগ ভেঙে যাবে আমার বুঝছো। আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, একদম রোদ ছিল না, কিন্তু এখন একটু রোদ উঠছে বুঝছো। তো এই তো দেখি পটল ছিঁড়ে, আর কই আছে পটল, এই দেখো পটল, এখানে আরেকটা বড় পটল পেয়েছি দেখো, মাশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, পটল 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 মাশাল্লাহ। এই ক্ষেতের মধ্যে না একদম নিচা হয়ে তারপরে ক্ষেতে ঢুকতে হয় বুঝছো, আল্লাহু আমিন আল্লাহ বিসমিল্লাহ। এখন আমি এটা কাটব, এক হাত দিয়ে না কাটা সম্ভব না বুঝছো, আমি কাটি তারপর আবার আসতেছি। এই তো আমার সবজি কাটা কমপ্লিট, এখন আমি বাড়ি চলে যাই, হয়ে গেছে কাটাকাটি, তো এখন আমি বাড়িতে গিয়ে রান্না বসাবো, চলে যাই। দেখো এইগুলোতে কামড় দিলে অনেক ব্যথা পাওয়া যায়, এই দেখো সবজি কত বড় একটা ধুন্দুল বুঝছো, এটা একদম বুড়া হয়ে গেছে। আর এই ঝিঙ্গাটা একটা পোকা ধরছে, এটা কেটে ফেলি না, নয়তো নষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহ, আল্লাহু আমিন আল্লাহু আল্লাহ। এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি কেটে নিচ্ছি রান্না করার জন্য। তো রান্না করি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই তো আমার ভাত রান্না করা হয়ে গেছে, আমি এখন ভাতের মার গালাম, এখন আমি পাটার মধ্যে একটু মশলা বেটে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আমি তরকারিটা কষিয়ে নিতেছি, মাছগুলো ভেজে উঠায় রাখছি, আমি এখন তরকারিটা কষানোর পরে পানি দিয়ে দেব। এই তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে,
এগুলো আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য রান্না করছি। আমার রান্না আমি করবো আরও পরে। আর এই তরকারি কাটার চিকলাগুলো গরুকে দিয়ে আসি, গরু খাবে। ও গরু, তুমি খাচ্ছ? খাও খাও। আল্লাহ, এই যে এগুলো দিই, দাঁড়া আমি তোমাকে দেই না, খাও। এই তো আমার তরকারি রান্না করা কমপ্লিট। আজকে আমি রোজা রাখছি, তো বুঝছো, প্রথম দিন তো একটু খারাপ লাগতেছে, মানে ততটা খারাপ লাগছে না, মানে একটু পানি পিপাসা লাগছে। যাই হোক, রোজা থাকলে তো এই সমস্যাগুলো হবেই, স্বাভাবিক। তো সবাই আমার জন্য দোয়া করো, আমি তোমাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ তোমাদের সবার নেক ইচ্ছেগুলো পূর্ণ করুক, সাথে আমারও। আমি সবসময় সবার জন্য দোয়া করি। আল্লাহ দুনিয়াতে যত নিঃসন্তান বোনরা আছে সবাইকে আল্লাহ সন্তান দান করুক, কারণ মা হওয়া একটা অন্যরকম অনুভূতি। যারা আমরা হই নাই তারা বুঝি সেটার মধ্যে কতটা আনন্দ। যাই হোক, সবাই দোয়া করবে আমার জন্য, আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। তো দেখো, আমি তো এখন দোলনায় বসি না, তো মানে বসি না, আমার কাপড় চোপড়গুলো দোলনায় চড়ে, বুঝছো? এটা দেখলে তোমাদের ভাই অবশ্য রাগ করবে, মানে কাপড় চোপড় ভাঁজ করে না, একটা আলসামি, বুঝছো, মানে করতে ইচ্ছে করে না, মানে রোদ থেকে এনেই এখানে রেখে দেই, বুঝছো? তো যাই হোক, পরে ঠিক করে ফেলবো, এমনি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার জন্য দোয়া করো, কেমন? দেখো সবাই, আমাদের গাছের জাম একজনে পেরে নিছে আর আমার শাশুড়ি আমার জন্য এনে দিছে এগুলা। আমারে বলতেছে পানি মুখে দিয়ে তারপরে খাইস। আমাদের কাছে মিষ্টি জাম। দেখো কে আসছে এত বছর পর আমার ঘরে, সাধু, বুঝছো, সাধু বাবু, সাধু বাবু। সাধুর লোকে কিন্তু আমার ঝগড়া লাগতেই থাকে, বুঝছো, লাগে আবার মিলা যাই। এখন আমি ইচ্ছা করেই মিলি, বুঝছো, সাধু আমার সাথে কথাই বলতে চায় না, সত্যি কথা না সাধু? দেখছো মাতা জোলাই স্বীকার করছে। পরে আমি তো আজকে রোজা রাখছি, পরে সাধুকে বলছি, আমি একটা ভাইয়াকে খেজুর আনতে বলছি, বুঝছো, আবার আমার টুকিটাকি কিছু লাগবো, ফোন দিতেছি সে ফোন ধরেই না, আমার ভাইয়া লাগে, বুঝছো, মানে পরিচিত আত্মীয়ই তো। এখন আমি সাধুরে পাঠাবো ওই ভাবিগ বাড়িতে, যে ফোন ধরতেছে না, আমার তো খেজুর দরকার, ইফতারির আগে আগে লাগবো, বলো, খেজুর ছাড়া কি ইফতারি করা যায় বলো সাধু? তো এখন সাধুকে আমি পাঠাবো, তাই ভাবলাম সাধুকে একটু ভিডিও করি। সাধু বাবু তাকাও, একটা স্মাইল, হাসি। সাধুর অনেক গরম, তোমরা কিছু মনে করো না আবার, বুঝছো, ঠিক আছে? সাধুর অনেক গরম, সাধুর দেখে কেউ কিছু মনে করো না। সাধু তুমি গোসল করছো? সাধু কেবলই করছো, তুমি ভাত খাইছো? আমার এই সাধু জিজ্ঞেস করতেছে আপনি রোজা রাখছেন কেন? না সাধু, তাকাও সাধু। সাধু কিন্তু কিউট আছে মাশাল্লাহ, তাই না বলো? অনেক রাগ, অনেক জিদ, বুঝছো, আর ওর মামা কি বলে জানো? ওরে তেরা বলে। সাধু তুমি কি জানো তোমাকে তেরা যে বলে তোমার মামা? একটা ফোন দিই তোমার মামাকে? না দিব না। তোমার মামা কিন্তু ভিডিও দেখবো, জানো সাধু? জানো তুমি কি জানো এটা সত্যি? আচ্ছা যাই হোক সাধু, এখন তুমি যাও মা। হ্যাঁ মা, তোতা পাখি যাবা, ঠিক আছে, যাই বলবা যে যে আমার ছোট মা কি আনতে বলছে, আনে নাই, এখন আমার ছোট মা ইফতারি করব কিভাবে, ঠিক আছে? আমি তো রোজা রাখছি, আমি দাঁড়াইতেই পারতেছি না, জানো আমার অনেক খারাপ লাগতেছে বাবা, হঠাৎ করে রাখছি না। হ্যাঁ হ্যাঁ সব তুমি রাখবা, তুমি রাখতে পারবা না পাখি, সত্যি। আচ্ছা আমি গেট টোকা দিম না, ঠিক আছে? ওই দেখো কোকিল পাখি ডাকতেছে, বুঝছো। তো এখন তুমি তাড়াতাড়ি যাও আমু, না হলে অন্য মানুষকে আনতে দিব, তুমি তাড়াতাড়ি যাও, ঠিক আছে, যাও। দেখো সবাই, গাছগুলোতে পানি দিলাম বিকেলবেলা। আজকে না আমার অনেক কষ্ট হইতেছে, বুঝছো, গলাটা একদম শুকায় শেষ,
যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ সবাই দোয়া করো আমার জন্য, কেমন? আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ তোমাদের সবার মনের আশা পূর্ণ করুক, সাথে আমারও। আমিন আমিন আমিন, মন থেকে সবাই বলো আমিন। আলহামদুলিল্লাহ আমার বড় ননদের ছেলে এসে সব কিছু আমাকে দিয়ে গেছে। আমি ওর বাবাকে বলছিলাম কিনে পাঠানোর জন্য, ও দিয়ে গেছে। তারপর ওর কাছে আমি টাকা দিয়ে দিয়েছি আর ওকেও কেটে দিয়েছি। ও ইফতারের আগেই চলে গেছে, ওকে খাইয়ে দিয়েছিলাম। এই তো আলহামদুলিল্লাহ আমার আজকের ইফতারি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার আজকের জিলহজ মাসের প্রথম রোজার প্রথম ইফতারি তোমার, আমি খেজুর নিয়ে অনেক টেনশন আসলাম, বুঝছো? আমার না ইফতারির সময় খেজুর না খেলে না ভালোই লাগে না, আমি খেজুর খেয়ে তারপর পানি খাই। তো অনেক কাহিনী, খেজুর আনাবো, তারপরে ফাইনালি আনতে পারছি আলহামদুলিল্লাহ। আমার ননদের ছেলে এনে দিয়ে গেছে এই সব কিছু, আপেল মালটা পেয়ারা আর খেজুর, আলহামদুলিল্লাহ। সত্যি বলতে সারাদিন রোজা রাখার পরে ইফতারিটা যদি এরকম হয় তাহলে খুব ভালো লাগে। তো আর খেজুর বিশেষ করে যদি না থাকে তাহলে তো মনটা অনেক বেশি খারাপ থাকে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, সবাই আমার জন্য দোয়া করবা। এই তো আর কিছুক্ষণ বাকি আছে ইফতারি, রাজান দেবে। তো সাধুকে ডাকলাম, ওকে ডেকে পাঠাইছি, দেখি ও কখন আসে। সাধুর অনেক গরম না সাধু, সারা দিন রাত খালি গায়ে থাকে। আচ্ছা কি করবো জানো, তোমার টোকাই। ভাত খাইছিল আজকে? তোমার চোখের হ্যান্ডে কালো কেন, ওই জায়গায় কি হয়েছে গো? কিভাবে? সাইকেলে মারি দিছে, অনেক ব্যথা পাইছো না? কানছিলা। এই কাহিনী কখন ঘটলো? ঠিকই আছে, বেশি পাক না তুমি। চোখটা কি হয়েছে? হারে ঠিকই আছে, আমার কাছে আহো না, তেরামি করো, তাই কি হইব, ঠিকই আছে। তুমি কি জানো এটা? জানো না তুমি? ভেরি গুড, না জানলে এখন থেকে জানো, ঠিক আছে? দুষ্টামি ফাজলামি করতে হয় না। কতখানি জায়গা, কি হইছে? তোমার আম্মু দেখছে? কিছু বলে নাই তোমারে? গাই দিয়েছে? বেশ, তোর মামা দেখলে তোর ইচ্ছা মতো দুই বসাত। তুই টেনশন করিস না, আমি ফোন দিয়ে দিতেছি। হ্যাঁ, আর এই ভিডিও দেখবো তোর মামা। বেশ আইসা নেক, একটা মাথার ভিতর নিয়ে আসার দিতে কম তোরে। তোমার মামা পারবো? হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। আর এই তো দেখো আমাদের গাছে জাম, কি কি খাবার চলে আসে আমাদের বাড়িতে। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।